কদুর গাছে অতিরিক্ত ফলের জন্য যে ওষুধটি ব্যবহার করতে হবে তার জন্য গাছটি অবশ্যই পূর্ণাঙ্গ বয়সের হতে হবে। আপনার গাছটি যদি পূর্ণাঙ্গ বয়সের হয়ে থাকে তাহলে আপনি এই ওষুধটি ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া যদি আপনি নতুন করে গাছ লাগান তাহলে গাছটিকে পূর্ণাঙ্গ বয়স হওয়া পর্যন্ত স্বাভাবিক পরিচর্যা চালিয়ে যেতে হবে। প্রথমে আমরা জেনে নিই ওষুধটির নাম। ওষুধটিকে সাধারণভাবে হরমোন বলা হয়, তবে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, যেমন ইনতেপা কোম্পানির আজনা, মিমপেক্সের সাপোর্ট প্লাস, আইসিআইয়ের কুইকার, ন্যাশনালের প্যাকনোনাক। এগুলো শুধুমাত্র বাংলাদেশের জন্য। যারা ভারত বা অন্য দেশে অবস্থান করছেন তাদের জন্য নামগুলো অন্য হতে পারে। সেই জন্য আপনারা আপনাদের নিকটস্থ কৃষি পণ্য যারা বিক্রি করে সার কীটনাশকের দোকানে যোগাযোগ করে যদি হরমোন বলেন তাহলে দিতে পারবে। মনে রাখবেন, হরমোন কোনো খাবার নয়, এটি শুধু গাছকে পরিপূর্ণভাবে খাদ্য গ্রহণ করতে সাহায্য করে। এই কারণে হরমোন প্রয়োগের পরে অবশ্যই সঠিক মাত্রায় খাবার প্রয়োগ করতে হবে, অর্থাৎ সার প্রয়োগ করতে হবে। এখন আসি হরমোন প্রয়োগের নিয়মে। হরমোন প্রয়োগের জন্য গাছটিকে অবশ্যই পূর্ণাঙ্গ বয়সী হতে হবে। এরপর আপনি যে কোম্পানির হরমোন দেন না কেন, শুধুমাত্র 2 মিলিগ্রাম পরিমাণ হরমোন একটি পাত্রে নেবেন, সাথে আধা লিটার পানি নিয়ে ভালোভাবে হরমোনটিকে মিশিয়ে নেবেন। এটিকে ভালোভাবে মিশানোর পর গাছের গোড়া থেকে 2 ফিট দূরত্বে 2 জায়গায় 2টি গর্ত করে 250 গ্রাম করে পানির সহ হরমোনটিকে ঢেলে দিবেন। তারপরে সেই জায়গাটিকে মাটি চাপা দিয়ে দিবেন। এরপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন। তারপর হরমোন প্রয়োগের পরের দিন বা কয়েকদিন পরে পর্যাপ্ত পরিমাণ সার দিবেন। হরমোন প্রয়োগের 15 থেকে 30 দিনের মধ্যে অবিশ্বাস্য ফল দেখতে পাবেন। আরেকটি বিষয় উল্লেখ্য যে পদ্ধতিটি শুধুমাত্র কদু বা কুমড়ার গাছের জন্য প্রযোজ্য, অন্য গাছের ক্ষেত্রে হলে নিয়মটা অন্য হবে। তাই এটি ভিডিও দেখে শুধুমাত্র কদুর গাছে প্রয়োগ করতে পারেন। অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।